হচ্ছে অমর্ত সেনের জমির বিউটিশনের আরজির শুনানি বোলপুরে বিএলআরও দপ্তরে শুনানি আইনজীবীকে নিয়ে হাজির অমর্ত সেন শুনানিতে বিশ্বভারতীর আইনজীবী এবং রেজিস্ট্রারও বিশ্বভারতীর তরফ থেকে যেটা দাবি করা হয় 1.25 একর জমি লিজে নেওয়া হয় 1943 সালে অমর্ত সেনের বাবার সঙ্গে বিশ্বভারতীর জমি লিজ নিয়ে চুক্তি হয় দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের এবং সেই চুক্তি সংক্রান্ত নথি বিএলআরও অফিসে পেশ বিশ্বভারতী কর্তৃপক্ষের এই মুহূর্তের আপডেট আমরা জানব কথা বলবো প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রসেনজিৎ কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে দেখো প্রথমে তোমাকে বলি আমি দেখানোর চেষ্টা করব প্রথমে তুমি দেখতে পাচ্ছ বোলপুরের যে বিএলআরও দপ্তর তার সামনে ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তাও রয়েছে এবং ইতিমধ্যেই ভেতরে অমর্ত সেনের আইনজীবী তারা প্রবেশ করেছেন পাশাপাশি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনজীবী তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন বিএলআরও দপ্তর যিনি বিএলআরও আধিকারিক রয়েছেন তিনি রয়েছেন এবং যে শুনানি শুরু হয়েছে সেটা তুমি জানো যে কয়েকদিন আগেই আমরা দেখছিলাম যে অমর্ত সেনের জমি প্রসঙ্গে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল সেই বিতর্কের পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে মিউটেশনের জন্য অমর্ত সেন আবেদন করেছিলেন এমনটাই কিন্তু খবর দেখা গেছিল এবং আমরা দেখিয়েছিলাম সেই খবর এবং আজকে সেই শুনানির ডেট এবং একদিকে যখন এই শুনানি চলছে তখন দুপক্ষের আইনজীবীর মধ্যে বেশ কিছুটা বলা যায় বাক বিতণ্ডা চলছে আমরা দেখতে পাচ্ছি সেই পার্শ্ববর্তী যে অফিসের পেছন দিকের কাঁচ রয়েছে সেখান থেকে আমরা শুনতে পাচ্ছি যথেষ্ট বাক বিতণ্ডা হয়েছে দুপক্ষের আইনজীবীদের মধ্যে এবং এখনও পর্যন্ত সেই হেয়ারিং চলছে পাশাপাশি এই হেয়ারিংয়ের মাঝেই তোমাকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তথ্য আমি দেখানোর চেষ্টা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমার হাতে তুমি দেখতে পাচ্ছ মোবাইলের মধ্যে ঠিক যে কাগজটি রয়েছে এই কাগজটি হলো 1943 সালের কাগজ যেটি অমর্ত সেনের বাবা আশুতোষ সেন তিনি বিশ্বভারতীর কাছ থেকে লিজ নিয়েছিলেন সেই কাগজ আর সেই কাগজে দেখা যাচ্ছে যে যেটা এখন আমরা বিশ্বভারতী সূত্রে জানতে পাচ্ছি যে 1.25 একর জমিটি কিন্তু সেই সময়তে লিজ দেওয়া হয়েছিল কিন্তু একদিকে যখন বিশ্বভারতী কর্তৃপক্ষ আজকে এই কাগজ বিএলআর দপ্তরে তারা জমা করছেন ঠিক তার পাশাপাশি একদিকে যখন বিশ্বভারতী দাবি করছে এখনও পর্যন্ত 1.25 একর জমি অমর্ত সেনের লিজে রয়েছে অন্যদিকে আরও একটিভাবে যদি দেখতে চাও অমর্ত সেন কিন্তু নিজেও তিনি আগেও দাবি করেছিলেন যে 1.38 একর যে সম্পূর্ণ জায়গাটি রয়েছে সেই জায়গাটি পৈতৃকভাবে যতটি হেরা ছিল ততটুকুই রয়েছে এবং পৈতৃকভাবে যতটি জায়গা তারা বসবাস করতেন সেইভাবেই তারা এখন অবধি বসবাস করছেন অর্থাৎ একদিকে বিশ্বভারতীর দাবি অন্যদিকে এই 1.38 একর জমির যে মিউটেশনের জন্য আজকে আবেদন অমর্ত সেনের এই দুটোর পরিপ্রেক্ষিতে কি মীমাংসা দাঁড়ায় আজকের হিয়ারিংয়ের পর এই যে মিউটেশনের কাজ শেষমেশ কমপ্লিট হয় কি হয় না সেটাই কিন্তু সবথেকে বড় দেখার বিষয় পাশাপাশি আজকের যদি হেয়ারিংয়ে 1.38 একর জমির যদি দেখা যায় মিউটেশন অমর্ত সেনের নামে হয় অর্থাৎ তার বাবা আশুতোষ সেন থেকে অমর্ত সেনের নামে হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই যে জমি ঘিরে এত বিতর্ক সেই বিতর্কের কার্য তো অবসান ঘটছে কিন্তু এই অবসান আদতে ঘটবে কি ঘটবে না সেটাই দেখার কারণ বিশ্বভারতীর যিনি আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রার বা আইনজীবী যারা এসেছেন তারা কিন্তু এই যে 1943 সালের কাগজ সেই কাগজে কিন্তু তারা তুলে ধরছেন সামনে আনছেন পাশাপাশি তারা বিশ্বভারতীর জমির যে ম্যাপ সে ম্যাপ কিন্তু তারা বিএলআরওর হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছেন এবং দেখাচ্ছেন যে সেই ম্যাপ অনুযায়ী এখনও পর্যন্ত 13 ডেসিমেল জমি অমর্ত সেন দখল করে রেখেছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছো বিতর্ক রয়েছে ইতিমধ্যেই কাগজও সামনে এসেছে এর পরবর্তীতে আমরা এটাও দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অমর্ত সেনের বাড়ির সমস্ত এলআরআরএস রেকর্ড যেগুলি রয়েছে সেই কাগজগুলি তার হাতে তুলে দিয়েছিলেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোন রিপোর্টটি সঠিক বিশ্বভারতী যেটা দাবি করছে সেটি সঠিক না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি তুলে দিয়েছিলেন অমর্ত সেনের হাতে সেটা সঠিক সেটাই কিন্তু এখন সবথেকে বড় দেখার বিষয় এবং সেই মোতাবেক মিউটেশনের এই মুহূর্তে হিয়ারিং চলছে এবং হিয়ারিং এর পর এবং তুমি যেটা বলছিলে দুপক্ষের আইনজীবীদের মধ্যে একটা বাকবিতণ্ডা চলছে এই 13 ডেসিমেল জমি নিয়ে যে আলোচনা এই মুহূর্তে চলছে যেটা বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথিপত্র দেখিয়ে যে সমস্ত দাবি করেছিলেন এই যে দুপক্ষের মধ্যে যে বাকবিতণ্ডা সেটা সবটাই কি 13 ডেসিমেল জমিটাকে নিয়ে দেখো একেবারে তাই সবটাই কিন্তু এই 13 ডেসিমেল জমিটাকে কেন্দ্র করে এবং তোমাকে যেমনটা আমি বলছিলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তারা কিন্তু এই 1943 সালের যে ডিট রয়েছে সেই হিসাব করে তারা দাবি করছেন যে 1.25 একর আশুতোষ সেন লিজ নিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছ থেকে এবং পাশাপাশি অমর্ত সেনের যিনি আইনজীবী রয়েছেন তারা কিন্তু এই ভেতরে এখনো দাবি করছেন যে 1.38 একর যে পুরো সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তিটি কিন্তু আশুতোষ সেন যখন ছিলেন সেই সময় থেকে ব্যবহৃত অমর্ত সেন নতুন করে কিন্তু কোনো জায়গায়
জায়গা ঘেরেননি বা কোনো কিছু করেননি এবং পাশাপাশি যে মুখ্যমন্ত্রী রেকর্ডগুলি অমর্ত্য সেনের হাতে তুলে দিয়েছিলেন সেই কাগজপত্রও কিন্তু ইতিমধ্যে বিএলআরও কাছে জমা দেওয়া হয়েছে ফলে এর মাঝে পড়ে এই যে 13 ডেসিমেল জমি একদিকে বিশ্বভারতীর দাবি সেটি তাদের অন্যদিকে এখন অবধি অমর্ত্য সেনের পরিবার বা অমর্ত্য সেনের আইনজীবীদের দাবি সেটা অমর্ত্য সেনের পরিবারের ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই দাবির মধ্যে কোনটা সঠিক সেটাই এখন সবথেকে দেখার বিষয় এবং পাশাপাশি এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে অমর্ত্য সেন তিনি কিন্তু এই মিউটেশনের জন্য আবেদন করেছিলেন যদিও আজকে মিউটেশনে তার হাজিরা থাকার কথা থাকলেও তিনি নিজে হাজিরা হননি তার আইনজীবী এবং তার পাশাপাশি তার কিছু ঘনিষ্ঠ লোকজন যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিএলআর দপ্তরে এসে পৌঁছেছেন এবং হিয়ারিং চলছে আর শেষমেশ এই হিয়ারিং শেষ হওয়ার পরেই বোঝা যাবে যে 13 ডেসিমেল জমি শেষমেশ কার কারণ হিয়ারিং যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই 13 ডেসিমেল জমির কোনো মীমাংসা এখন অবধি হচ্ছে না এবং যদি আজকে মিউটেশন কমপ্লিট হয় তাহলে তারপরে বিশ্বভারতী কর্তৃপক্ষই বাকি ব্যবস্থা নেয় সেটাও কিন্তু দেখার বিষয় তোমাকে ভেতরে ছবিটা দেখাবো আইনজীবীরা যারা আছেন তারা কিন্তু এখন অবধি আলোচনার পরে বেরিয়ে আসছেন এই মুহূর্তে আমার সাথে বিশ্ববর্তী রেজিস্ট্রার রয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার একটু কথা বলতে হিয়ারিং নিয়ে কোনো কথা বলবো না ওটা কোয়াসি জুডিশিয়াল হিয়ারিং কোনো কথা বাইরে বলবো না গায়ে টাচ করবে না এটা কোয়াসি জুডিশিয়াল হিয়ারিং হিয়ারিং ভেতরে কি হয়েছে বাইরে কোনো মন্তব্য করবো না দেখো একেবারেই তুমি দেখতে পেলে যে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তিনি কিন্তু ইতিমধ্যেই বেরোলেন এবং তার আইনজীবী যারা ছিলেন তারাও কিন্তু সাথে বেরোলেন অর্থাৎ একদিকে যেমন তারা বেরিয়েছেন অন্যদিকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে অমর্ত্য সেনের যিনি আইনজীবী তিনিও কিন্তু বেরিয়ে এসছেন হিয়ারিং প্রায় শেষ এবং আমি একটু কথা বলে একটু শোনাবার চেষ্টা করবো দাদা বলছি হিয়ারিং কমপ্লিট হলো দাদা না ওরা টাইম নিলেন এই পর্যন্ত বলতে টাইম নিয়েছেন বিশ্ববর্তী বলছি ভেতরে দেখা গেলে একটু বাকবিতণ্ড হতে সেটা নিয়ে কি বলবেন একটা দুপক্ষের উকিল বাবু থাকলে একটু হট কথা হয় এ তো বলার কিছু নেই ভাই হতেই পারে হতেই পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ 1943 সালে একটা ডিড সামনে আনছে যেখানে দেখা যাচ্ছে যে আশুতোষ সেন 1.2 হতে পারে উইদাউট ভেরিফিকেশন ফ্রম অমর্ত্য সেন আই রিফ্রেন মাই সেলফ টু মেক এনি কমেন্ট টু দ্যাট রেসপেক্ট আজকের হিয়ারিং এ কি কোনো মীমাংসা বেরিয়ে এলো বা বিশ্বভারতী কর্তৃপক্ষ কি জানে এই যে বললাম আমি যে এই ব্যাপারটাতে ঠিক এই মুহূর্তে উইদাউট গোয়িং থ্রু অল দোজ ডকুমেন্টস আমি কোনো কমেন্ট করব আমাদের সিম্পল প্রেয়ার ছিল একটাই যে আশুতোষ সেনের নামে যে লিজ প্রপার্টি সেইটার জায়গাতে যেহেতু আশুতোষ সেন মারা গেছেন সেহেতু অমর্ত্য সেন সেই জায়গায় যাবেন এইটা আমাদের প্রেয়ার আমাদের প্রেয়ার কোথাও বলা নেই কতটা সম্পত্তি কি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিচ্ছু ওনার নাম থেকে এনার নামে হস্তান্তর হস্তান্তর আলাদা জিনিস ওনার নামটার জায়গায় ওইটা রেকর্ডটা কারেক্ট করে অমর্ত্য সেনের নামটা হবে যেহেতু উনি মারা গেছেন আমরা কাগজ জমা দিয়েছি কাগজ জমা ঠিক ওইভাবে দিইনি আমরা আমরা শুধু একটা জিনিস দেখাবার চেষ্টা করেছি যে আমাদের যেটা উইলে অমর্ত্য সেনকে আশুতোষ সেন তার এক্সিকিউটর করেছিলেন তার যার প্রবেট না হয়েছিল আলিপুর কোর্ট থেকে সেই পেপারটার একটা ফটোকপি আমরা এনাকে দেখবার জন্য দিয়েছি নট অফিসিয়ালি এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এটা যখন হিয়ারিং হবে বা আদৌ হবে কিনা হিয়ারিং সেটা পরে বল মানে জট রয়ে গেল জট কাটলো না জটের কিছু ব্যাপার নেই অমর্ত্য সেন কোনো জায়গা বাড়তি দখল করতে চান না বাড়তি দখল করেন না যে জায়গাতে আছে সমস্ত কাগজ যদি আমরা দেখতে পাই যে সেখানে অমর্ত্য সেনের বিরুদ্ধে আছে অমর্ত্য সেন ডিসিশন নেবেন যদি দেখা যায় অমর্ত্য সেনের পক্ষে আছে অমর্ত্য সেন ডিসিশন নেবেন অমর্ত্য সেন কোনো বাড়তি জায়গা নিয়ে লড়াই করতে চাইছেন না বোধহয় যাচ্ছে প্রসাদে তুমি নজর রাখো অমর্ত্য সেনের আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা